নমস্কার, আমি দীপচন্দ্র। আজকের লাইভে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু পুজো কালেকশনের একটা নেক্সট কালেকশন, যেটা মঙ্গলগিরি। এবারের পুজোর নিউ আইটেম মঙ্গলগিরি, যেটা আগের বারে আপনারা দেখে এসেছেন কটনের ওপর মঙ্গলগিরি, সেটা এবারে কিন্তু আমাদের বিষ্ণুপুরী কাতানের উপরে মঙ্গলগিরি নিয়ে চলে এসেছি আজকে। একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান, দেন আজকে লাইভ স্টার্ট করব। পিকচার কোয়ালিটি ক্লিয়ার অর নট একটু প্লিজ কেউ কমেন্ট জানাবেন, দেন আজকে লাইভ স্টার্ট করব। একটু জুম করে নে, তাহলে ঠিকঠাক ক্লাস মনে হচ্ছে এখনের জন্য। অনেকের কাছে নোটিফিকেশন এখনো যায়নি, তাদেরকে রিকোয়েস্ট করছি একটু লাইভটা শেয়ার করে দিন। দেন আজকের কালেকশন দেখানো স্টার্ট করবো। আজকে দুর্দান্ত কালেকশন থাকবে, প্রত্যেকটা কালেকশন পূজা কালেকশন এবং নিউ নিউ কালেকশন, একদম নিউ কালেকশন থাকবে। তার সাথে হ্যান্ড পেন্টিং থাকবে, মধুবনী হ্যান্ড পেন্টিং, খিচা তসরের মধ্যে প্রত্যেকটা হ্যান্ড পেন্টিং দেখবেন। শুধু হ্যাঁ ঠিক আছে, কি বল? আচ্ছা গুড ইভিনিং শিউলিদি, একটু লাইভে শেয়ার করে দিন যাতে সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, দেন দেখানো স্টার্ট করব। নিউ ভিউয়ার্সদের জন্য বলে নিচ্ছি, নিউ ভিউয়ার্সদের জন্য বুকিং প্রসিডিওর, যারা বুকিং করতে চাইছেন কনফার্ম দেখে নেবেন ফার্স্টে, যে কোনটা বুকিং করতে চাইছেন। ফার্স্টে দুটো পছন্দ করলেন বা তিনটে পছন্দ করলেন, আপনার ধরুন যে নেওয়ার আছে যেটা, সেটা ঠিকঠাকভাবে চুজ করে কনফার্মভাবে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8710030592, আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং থাকবে, প্লাস কলিং বুকিং করতে গেলে একটু হিন্ট দিতে হবে এবং কী শাড়ির নামটা জেনে নিতে হবে আপনাকে। আজকে দেখানো হবে মোট তিনটে আইটেম, একটা থাকবে কাতান মঙ্গলগিরি, স্মল জরি চেকস আপনারা নিয়েছেন, স্মল জরি চেকসের ওপরে এবারে নিউ প্রিন্ট পাটোলা প্রিন্টটা স্মল জরি চেকসের মধ্যে চলে এসেছে, আর থাকবে আজকের স্পেশাল আইটেম মধুবনী হ্যান্ড ঘিচা তসর। ঘিচা তসরের ওপরে মধুবনী প্রিন্ট দেখেছেন, এটা থাকবে সুন্দর মধুবনী হ্যান্ড হ্যান্ড পেন্টিং মধুবনী। একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান, দেন দেখানো স্টার্ট করব। প্রথমেই আমাদের অ্যাড্রেসটা বলে নিই, বোলতলা বিষ্ণুপুর, পিন 722122। চলে আসুন শপে, আসলে আপনাদের সুবিধে, অনেক কিছু কালেকশন দেখে কালেক্ট করতে পারবেন অনলাইন থেকে। যাদের কালেক্ট করার ভালো লাগে তারা অনলাইন থেকে কালেক্ট করুন, কোনো অসুবিধে নেই। আজকে আপনি যেটা বুকিং করছেন সেটা কিন্তু কালই ডিসপ্যাচ হয়ে যাবে, আপনি ম্যাক্স টু ম্যাক্স ইন্ডিয়ার মধ্যে 7 ডেজের মধ্যে হাতে পেয়ে যাবেন। দেন একটা রিভিউ দিতে ভুলবেন না, প্রত্যেককে বলছি রিভিউ দিতে ভুলবেন না। পিকচার কোয়ালিটি ঠিক আছে কি নেই সেটা একটু কেউ কমেন্ট জানান, দেন আজকে লাইভ স্টার্ট করতে শুরু করব। আজকে প্রত্যেকটা কালেকশন দেখার মতো থাকবে, নিউ কালেকশন প্রত্যেকটা নিউ নিউ কালেকশন থাকবে। চলে এসেছি, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা অঙ্কুতি, পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি একটু প্লিজ দেখে নিন, সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না, দেন আজকের লাইভে স্টার্ট করব কালেকশন। কাতান মঙ্গলগিরি, মঙ্গলগিরি আপনারা দেখেছেন কটনের ওপরে, এবারে চলে এসছে পিওর 100% কাতান সিল্ক উইথ 3-ply কোয়ালিটি সিল্ক মার্ক সার্টিফাইড কাতান মঙ্গলগিরি। মঙ্গলগিরির পার্টটা কিন্তু একদম ঠিকঠাক, থ্যাংক ইউ ম্যাম। নমস্কার, আজকের লাইভে সকলকে স্বাগত জানাই। ফার্স্টেই কিন্তু আমরা মঙ্গলগিরিটা দেখে নেব, মঙ্গলগিরির জিনিসটা বুঝিয়ে দিই একটু। নিউ আইটেম, এবারে পুজোর নিউ আইটেম আঁচল, প্রত্যেকটা কিন্তু এটার বিশাল কিছু একটা কালার ভ্যারিয়েশন পাবেন না, প্রথমেই বলে নিই এটা বিশাল কিছু একটা কালার ভ্যারিয়েশন পাবেন না, কারণ আর এগুলোর কোনো কালার কাস্টমাইজ হবে না, যেগুলো আমরা বানিয়েছি একদম ঠিকঠাক কম্বিনেশন করে বানানো হয়েছে। বিশাল কিছু যেটা একদম হট পিঙ্ক বলুন বা একদম
बटल ग्रीन बोलुन से ही कलर ग्रीन गुलो किन्तु पाबेन ना पैस्टल शेडर मध्य कलर पाबेन एटा होयतो एकटु डीप किन्तु सोबार टेस्ट ये शाड़ीटाई होच्छे पुरो सोबार टेस्टर मध्य एटा आपनी नर्मेली पुजो जे कोनो दिन सन्ध्या बेला क्यारि करते पारेन एकटु जोरी बॉर्डर थाकबे सन्ध्या बेलाय अल्प गर्जस शाड़ी क्यारि करा जाय কালকে যেগুলো দেখিয়েছি সেগুলো সকাল দিকে ক্যারি করুন এটা সন্ধ্যে রাত দিকে ক্যারি করুন ভালো লাগবে কারণ জরি থাকছে পুরো বডিটা জরি চেকস থাকবে প্লাস পাড়ে থাকছে ইক্কত ডাই করা ইক্কত এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু উইভিংভাবে ডাই হয়েছে পুরো টানাটাকে ওইখানটা ডাই করতে হয়েছে দেন বোনার সময় এই ডিজাইনটা এসেছে বাকি বডিটা আপার পোর্শনটা কিন্তু পুরোটা বিগ জরি চেকস মানে এটাতে তিন রকমের ফিলিংস পেয়ে যাবেন একটা হচ্ছে ইক্কত যাদের ইক্কাত আছে তারা বুঝতে পারছেন ইক্কাতের ফিলিংস পেয়ে যাবেন বিগ জরি চেকসের ফিলিংস পেয়ে যাচ্ছেন প্লাস প্লেন যে জরি বর্ডার কাতান হয় সেটার আঁচল পোর্শনের বেসটা পেয়ে যাচ্ছেন তিনটে জিনিস একটা শাড়িতে মানে থ্রি ইন ওয়ান বলতে পারেন এবারে এটা তৈরি করা হয়েছে কাতান মঙ্গলগিরি প্রাইস থাকছে 4750 ওনলি 4750-তে কিন্তু একসাথে তিনটে জিনিস পেয়ে যাচ্ছেন এটা সন্ধ্যের দিকে ক্যারি করুন খুব সুন্দর লাগবে এগুলোর কালারগুলো দেখিয়ে নিচ্ছি একদম জেড ব্ল্যাক একদম সোবার টেস্ট শাড়ি এগুলো ঠিক আছে লাইট স্কাই কিন্তু এটা কিন্তু তুতে স্কাইটা নয় এটা কিন্তু লাইট স্কাই ঠিক আছে জিনিসটা দেখিয়ে নিচ্ছি টানাটা দেখালেই বুঝতে পারবে সাদা সাদার উপরে স্কাই মানে বুঝতে পারছেন কালারটা হয়তো ফোনে একটু ডিপ লাগবে কিন্তু লাইট প্রত্যেকটা সোবার টেস্টের কালার থাকবে দেখুন ব্ল্যাক প্রত্যেকটা আমি খুলে দেখিয়ে নেব ঠিক আছে একটু লাইভটা শেয়ার করে দিন কাতান মঙ্গলগিরি কেমন লাগছে দেখতে নিউ প্রোডাক্ট আমাদের কেমন লাগছে দেখতে একটু কমেন্ট জানাবেন কালকে যে কলমকারিটা দেখিয়েছি সেটা যদি কেউ প্রি বুক করতে চাইছেন প্রি বুক করতে পারেন এখনই হয়তো হাতে পাবেন না মোটামুটি এক সপ্তাহ ধরে চলুন জিনিসটা ওটা ওটা ফর স্যাম্পেল দেখানো হয়েছে নট ফর সেল সেলের জন্য নয় স্যাম্পেল দেখানো হয়েছে যদি পছন্দ হয় দারুণ একটা পছন্দ হবে যদি বলাটা ভুল পছন্দ হবেই প্রত্যেকটা কালার দেখুন 4750 এটা পূজোর নিউ আইটেম এটার জন্য আপনি সিওডি ফ্রি করলাম এটার জন্য আমি সিওডি ফ্রি করলাম কারণ নিউ আইটেম আপনারা ইউজ করুন দেখুন কেমন জিনিসটা মঙ্গলগিরি আপনারা ইউজ করেছেন কাতান মঙ্গলগিরিটা ইউজ করে দেখুন ভেরি কমফোর্টেবল দারুণ কমফোর্টেবল হবে প্লাস এটা সিল্ক মার্ক পেয়ে যাচ্ছেন মঙ্গলগিরিটাতে নর্মাল যে মঙ্গলগিরি শাড়ি হয় ভালো খারাপ না কিন্তু ওটাতে সিল্ক মার্ক প্রযোজ্য না ওটা কটন মিক্সড এটা কিন্তু পুরোটা সিল্ক বাই সিল্ক থ্রি প্লাই সিল্ক বাই সিল্ক থাকবে এটার জন্য আজকের জন্য সিওডি ফ্রি করলাম বাকিগুলোতে রিকোয়েস্ট করছি সিওডি ফ্রি করতে বলবেন না এটা আমার তরফ থেকে সিওডি ফ্রি করলাম কারণ আমি চাইছি এটা আপনারা ইউজ করুন দেখুন কেমন শাড়িটা দেখুন এরপরে একটা করে খুলে দেখিয়ে নিচ্ছি সিল্কের ওপর মধুবনী সেরকম ডিমান্ড নেই আমরা ওই জন্যে করাচ্ছি না আজকে মধুবনী হ্যান্ড পেন্টিং যেগুলো থাকবে সেগুলো একটু টাইম নিয়ে দেখে নিন আপনার পছন্দ হবেই হবে শিওর একদম এই থাকবে আঁচল পোর্শন দেখুন খুব একটা হাইলাইট কালার কিন্তু এটাতে ব্যবহার করা হয়নি কারণ এটা সোবার টেস্টের শাড়ি একদম কমফোর্টেবল থাকবে আপনি এটা সন্ধ্যের দিকে ক্যারি করুন দারুণ দেখতে লাগবে কারণ এটাতে জরির টাচ আছে একদম স্টিল কালার একদম যে মেটালিক স্টিল কালার হয় সেই স্টিল কালার তার সাথে বিগ জরি চেকস থাকবে আপার বডিতে লোয়ার বডিতে কিন্তু পুরো একদম ইক্কত বর্ডার থাকবে এবং ব্লাউজ পিসটাও দেখিয়ে নিচ্ছি এই থাকছে ব্ল্যাক ব্লাউজ পিস স্টিলের সাথে ব্ল্যাক যে কোনো শাড়িতে খুব সুন্দর লাগে ব্লক প্রিন্ট বলুন হাফ হাফ থানের ক্ষেত্রে বলুন এমনি নর্মাল থানের ক্ষেত্রে বলুন কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর যায় প্রাইস থাকছে অনলি 4750 ওনলি কাতান মঙ্গলগিরি আঁচল খুলে দেখিয়ে দিচ্ছি পিকচার আপলোড হয়ে যাবে একটু টাইম লাগবে বেগুনি ব্লু
আঁচল পোর্শন একটু ডার্ক শেডের কালার যাদের পছন্দ তারা এটা নিয়ে ফেলুন। মেরুন কালার ব্লাউজ পিস থাকছে, এই থাকছে বডি, এটা পুরো সিল্ক মার্ক সার্টিফাইড থাকবে, পিওর অথেন্টিক শাড়ি হবে, একদম 3-ply প্রিমিয়াম কোয়ালিটি। কোয়ালিটি যদি কোনো খারাপ লাগে সেক্ষেত্রে রিটার্ন পসিবল, কালার অপশনের জন্য কিন্তু রিটার্ন পসিবল না। সিওডি ফ্রি আজকের জন্য এই পুজোর নিউ আইটেমের জন্য, আপনারা ইউজ করুন ওই জন্য আমি আজকের জন্য সিওডি ফ্রি দিলাম। বুকিং করুন, কনফার্ম হয়ে কিন্তু বুকিং করতে হবে, বুকিং করে কেউ ক্যান্সেল করবেন না, আগে ভেবে নিন বুকিং করবেন কি না দেন বুকিং করুন, কারণ বুকিং করার পর ক্যান্সেল করলে কি হয় নেক্সট যে বুকিং করছে তিনি কিন্তু আর পাচ্ছেন না। সি গ্রিন কালার, লাইট পিচ কালার, সিল্কের ওপর মধুবনী এখন নেই, লাইট পিচ কালার, একদম প্যাস্টেল শেডের মধ্যে, আঁচল পোর্শন ফুল বডি, এই থাকবে ফুল বডি পোর্শন, একদম সিল্ক মার্ক সার্টিফাইড থাকবে এবং খুবই হালকা, একদমই হালকা শাড়িটা। কাতান মঙ্গলগিরি, একদম সোবার টেস্টের কালার থাকবে প্রত্যেকটা। এ থাকবে বডি, পাড় পোর্শনটা দেখা যাচ্ছে, পাড়ের পোর্শন ঠিকঠাক দেখা যাচ্ছে, হ্যাঁ। বিগ জরি চেকস পাচ্ছেন আপার বডিতে, দুটো বর্ডার পিও জরি থাকবে, লোয়ার বর্ডারে কিন্তু ইকত ডিজাইনটা থাকবে। এগুলো কাতান মঙ্গলগিরি, নর্মেল মঙ্গলগিরি যে হয় সেটার থেকে একটু আলাদাভাবে নিউ কনসেপ্টে তৈরি করা হয়েছে কাতান মঙ্গলগিরি, আমাদের বিষ্ণুপুরী পিওর কাতান সিল্কের ওপরে কিন্তু মঙ্গলগিরি। গ্রে এর সাথে ব্ল্যাক যেমন খুলে, ব্ল্যাকের সাথে গ্রে ব্লাউজ পিসটাও কিন্তু খুলবে, একদম পিওর সিল্কের মধ্যে, 3-ply প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এবং সিল্ক মার্ক সার্টিফাইড, রেজিস্টার্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্টার্ড সিল্ক মার্ক আপনারা এই শাড়ির সাথে পেয়ে যাবেন। লাইট তুতে ব্লু, দেখুন কালার প্যাস্টেল শেডগুলো কম্বিনেশনগুলো দেখুন এবং বলুন কেমন লাগছে, নিউ আইটেম পুজোর কেমন লাগছে। আজকের জন্য এগুলো সিওডি ফ্রি দিলাম, প্রাইস 4,750 রুপিস অনলি, 4,750। মেরুন কালার 4,750 প্রাইস থাকছে। আঁচল পোর্শন বিপি বেগুনি ব্লু কালার, বডি কিন্তু এভাবে থাকবে, ফুল বডি থাকবে মেরুন কালারের মধ্যে, পাড়ে কিন্তু ইকত ডিজাইন থাকবে। আরেকটা থাকছে ম্যাজেন্টা, ফার্স্টেই দেখেছি ম্যাজেন্টা, এ থাকবে ফুল বডি, কাতান মঙ্গলগিরি, এটার আঁচলটা আরেকবার দেখিয়ে নিচ্ছি, এই থাকবে আঁচল পোর্শন, কাতান মঙ্গলগিরি এটার নাম, এই শাড়িটার নাম বিষ্ণুপুর কাতান মঙ্গলগিরি শাড়ি। এরপরে আসছি আরেকটা নিউ আইটেমে, স্মল জারি চেকসের ওপরে সুন্দর সুন্দর কিন্তু পটোলা ব্লক প্রিন্ট থাকবে, ব্লক প্রিন্ট ইঞ্চি পার কাচি তসর কবে দেখাবে, ব্লক প্রিন্ট দুদিন আগেই দেখানো আছে ম্যাম, ওখান থেকে দেখে নিতে হবে আপনাকে, বা আজকে সব নিউ দেখি, হ্যাঁ আজকে সব নিউ দেখুন। স্মল জারি চেকস তার উপরে কিন্তু পটোলা প্রিন্ট, আঁচল পোর্শনে একদম, এটা নিউ আইটেম, এই থাকবে ব্লাউজ পিস ম্যাজেন্টা কালার, বাটল গ্রিন, আঁচল পোর্শন থেকে শুরু করে ফুল বডি কিন্তু বাটল গ্রিন থাকবে, একটু জুম করে দেখিয়ে দাও, পটোলা ব্লক প্রিন্ট 5050, অল ওভার ইন্ডিয়া, শিপিং চার্জ ফ্রি থাকবে, সিওডির ক্ষেত্রে 3% কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। এরকম
এটা স্মল জেরিচেক্সের নিউ অনুভবের নিউ কালেকশন, নিউ কনসেপ্টে এটা তৈরি করা হয়েছে। নিউ কনসেপ্টে এটা তৈরি করা হয়েছে। জুম করে প্রিন্টগুলো ভালো করে দেখা, এই প্রিন্টে একটু খেয়াল করবেন, কালার প্রিন্ট আপনারা দেখেছেন আশা করি, এই প্রিন্টটা দেখুন, জিনিসটা ভালোভাবে দেখুন, জুম করে দেখা ভালো করে। হ্যাঁ, এক জায়গায় থাম থাম থাম। হ্যাঁ দেখুন, একটা জায়গাতে ডাবল কালার শেডের প্রিন্ট আছে, দুটো তিনটে, আর একটু জুম কর, জুম করা যাবে। আর দেখুন একটা প্রিন্টের মধ্যে, মানে একটা যেটা ডাইস, ওই ডাইসটার মধ্যে শেডেড প্রিন্ট আছে, মানে একটা কালারের নয়, ওটা তো একটা ময়ূরকণ্ঠী শেডের প্রিন্ট, মানে ময়ূরকণ্ঠী কালার আপনারা দেখেছেন, ময়ূরকণ্ঠী কালারের প্রিন্ট দেখেননি, এই হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের প্রিন্ট। ময়ূরকণ্ঠী মানে ডুয়েল কালার প্রিন্ট, দেখুন ডুয়েল কালার কিন্তু প্রিন্ট থাকবে, এই থাকবে ফুল বডি, চুমটা কুমা, এ থাকবে আঁচল পোর্শন। নিউ কালেকশন ফর পূজা, দুর্গা পূজার জন্য এটা ব্লক প্রিন্ট, একদম লাইট ওয়েট, আমাদের স্মল জরি চেকস দেখেছেন তার উপরে কিন্তু এগুলো ব্লক প্রিন্ট, প্রাইস থাকছে 5,050 টাকা মাত্র, এর সাথে শিপিং চার্জ ফ্রি থাকবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, কোনো অসুবিধে নেই। আজকে আপনারা যদি এটা বুকিং করেন, কাল বিকেলের মধ্যে ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন, 24 ঘন্টার মধ্যে কিন্তু ডিসপ্যাচ হয়ে যাবে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখন ডিসপ্যাচ করে দেওয়ার চেষ্টা করছি। এই থাকবে ফুল বডি, লুকসটা দেখুন এইভাবে থাকবে লুকস, প্রাইস থাকবে 5050। কালার ভ্যারিয়েশনটা দেখে নিন, বেগুনি ব্লু, এই থাকছে বেগুনি ব্লু, প্রাইস সেম 5050। প্রাইস নিয়ে কথা না, মেন শাড়িটা কেমন দেখতে সেই নিয়ে আসল কথা, প্রাইসটা এখানে কোনো ভ্যারি করে না। যদি এটা 10 টাকাও দাম হয়, শাড়িটা যদি পছন্দ সহিত না হয়, সেক্ষেত্রে টাকাটা কিছু ম্যাটার করে না। শাড়িটা দেখতে কেমন দেখুন আগে, নীল বডিটার মধ্যে সবুজ ডুয়েল টোন কাতান আসবে, ব্রাইট ইয়েলো অর নীল বডিটার মধ্যে, বুঝতে পারলাম না ম্যাম, আপনি একটু কল করে, আপনার লাইভের পর আপনি একটু কল করুন। দেখুন এই প্রিন্টটা আবার আলাদা, এটা আঁচল পোর্শন থাকবে, একদম 3-ply প্রিমিয়াম কোয়ালিটি উইথ সিল্ক মার্ক সার্টিফাইড থাকবে, এই থাকবে ফুল লুকস, এটা থাকবে ফুল লুকস, প্রাইস থাকবে 5050 অনলি অল ওভার ইন্ডিয়া, শিপিং চার্জ কিন্তু ফ্রি থাকবে। একদম সফট পিওর সিল্ক, একদম পিওর সিল্ক, সিল্ক মার্কস ওই জন্যই সার্টিফাইড থাকবে, 100% পিওর হওয়ার জন্য। এটা জরি থাকার জন্য একটু শাড়িটার মধ্যে কিন্তু ক্রাউচ থাকবে, কোনো অসুবিধে নেই, এই ক্রাউচটা কিন্তু থাকবে, ক্রাউচটা বোঝা যাচ্ছে, একটু মোড়াচোড়া কিন্তু থাকবে, এই জরিটার উপরে যখন পালিশ হবে তখন কিন্তু এই জরিটা একটু কুচকাবে, সেটা কিচ্ছু করার নেই। আর পলিশ না করলে শাড়িটা প্রিন্টের পর পরা যাবে না, শাড়িটা ফার্স্টে ব্লিচ, তারপরে প্রিন্ট, তারপরে ওয়াশ, তারপরে পলিশ, পলিশের জন্য এটা কিন্তু একটু এরকম হবে, কিছু করার নেই, এটা আপনাদেরকে দেখে পরেই কিনতে হবে। কিন্তু এই শাড়িটার মধ্যে এরকম জিনিসটা থাকবে, জরির ওপরে যখন পলিশ পড়বে তখন কিন্তু এটা একটু হবে। এটা দেখুন, এটা বডিটা প্লেন পাটলি পাল্লু ডিজাইনের মধ্যে থাকবে, বডি প্লেনের মধ্যে থাকছে, আঁচল এবং প্লিট পোর্শন, কুচি পোর্শন এবং আঁচল পোর্শনে অল ওভার প্রিন্ট থাকবে, এবং ফুল বডিটা থাকবে কিন্তু এইভাবে ম্যাজেন্টা কালার বডি থাকবে।
আর এটা থাকবে রানী কালার। এ থাকবে রানী কালার, এটা কিন্তু সেলফ প্রিন্ট, প্রিন্টটা অতটা কিন্তু চকচকে প্রিন্ট হবে না। রানী কালারটার উপরে চকচকে প্রিন্ট করলে কিন্তু দেখতে বাজে লাগবে, সেলফ প্রিন্ট থাকবে এটার মধ্যে। এ থাকছে আরেকটা প্রিন্ট, ব্লক প্রিন্ট, কাতানের উপরেই ব্লক প্রিন্ট কিন্তু নিউ ডিজাইনের মধ্যে। এ থাকছে অরেঞ্জ, খুবই সুন্দর প্রিন্টগুলো দেখুন। থ্যাংক ইউ। এরপর আসছি হ্যান্ড পেন্টিং মধুবনী। হ্যান্ড পেন্টেড মধুবনী, এটা কিন্তু পুরোটা হ্যান্ড পেন্টিং, হাতে করে আঁকা, এগুলো প্রচুর সময় লাগে এবং হ্যান্ড পেন্টিং বলে বোঝা যাবে। দেখিয়ে নিচ্ছি একটা জিনিস, দেখলেই বোঝা যাবে। পুরোটা কিন্তু এটা হ্যান্ড পেন্টিং, যেখানে যেখানে দেখতে পাচ্ছেন পেন্টিং পুরোটা হ্যান্ড পেন্টিং। আর বেস মেটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ঘিচা তসর, এটা কিন্তু গাছি তসরের ওপর না, গাছি তসরের ওপর হলে এটা মোটামুটি 7000-এর ওপর দাম হবে। এটা পাড় এবং আঁচল, পাড় এবং আঁচল, পাড় আঁচল হ্যান্ড পেন্টিং এটার নাম। হ্যাঁ, পেন্টিংটা একটু জুম করে দেখা তাহলে বোঝা যাবে, পেন্টিং না এটা প্রিন্ট, প্রিন্ট হলে বলে দেব। এটা কিন্তু পুরোটা পুরো হ্যান্ড পেন্টেড, যারা পুরো অথেন্টিক শাড়ি পরতে চান তাদের ক্ষেত্রে এই শাড়িগুলো কিন্তু বেস্ট। এবং হ্যান্ড পেন্টিং শাড়ি এমনই একটা শাড়ি, এটার বেস্ট হচ্ছে এটাই যে হ্যান্ড পেন্টিং শাড়ি একটা পিস তো একটা পিসই হয়, দ্বিতীয় পিস আর হয় না, কিছু না কিছু ডিফারেন্ট থাকবেই, সেম টু সেম হবে না। সেই জন্য হ্যান্ড পেন্টিং শাড়ি অনেকেই পছন্দ করেন। এটা কিন্তু খিচা তসরের মধ্যে হ্যান্ড পেন্টিং থাকবে, আঁচল পোর্শন, এ থাকছে ফুল বডি। নর্মাল ইউজের জন্য বেস্ট, আপনি এটা সুন্দর অষ্টমীর দিন পরতে পারেন, পুজোর অষ্টমীর দিন হ্যান্ড পেন্টিং একদম ট্র্যাডিশনাল একটা লুক থাকবে এটার মধ্যে। জিনিসটা পিওর, একদম ন্যাচারাল প্রোডাক্ট, সিল্কমার্ক সার্টিফাইড, হ্যান্ডলুম প্রোডাক্ট প্লাস হ্যান্ড পেন্টিং, তিনটেই কিন্তু এটার মধ্যে থাকছে। এটা পিওর ঘিচা কালারের মধ্যে, ঘিচার যে নর্মাল কালার মহাপাড় ডিজাইন, এটা দেখুন পেন্সিল স্কেচ, পুরোটা আগেরটা ছিল তুলি দিয়ে পেন্ট করা, এটা হচ্ছে পুরো পেন্সিল দিয়ে করা, কালার পেন্সিল দিয়ে এটা পুরো করা। দেখুন বডিতে বুটি থাকবে, ব্লাউজ পিস অ্যাটাচ থাকবে, আঁচল পোর্শনের ওয়ার্ক দেখুন, এই থাকবে আঁচল পোর্শন। হ্যান্ড পেন্টিং যারা জানেন তারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা পিওর মধুবনী হ্যান্ড পেন্টিং। মা দুর্গার মোটিভ, এটা নিয়ে দ্বিতীয় কথা কিছু বলার নেই। ব্ল্যাক কালার যাদের পছন্দ, এই পেন্টিংটা পছন্দ না হওয়ার কিচ্ছু নেই, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। ব্ল্যাক কালার পাড় আঁচল হ্যান্ড পেন্টিং জেড ব্ল্যাক। আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, ঘিচা তসরের টেক্সচারটা কিন্তু থাকবে, এই জিনিসটা কিন্তু ঘিচা তসরে থাকবেই, একটু রাফ টেক্সচার যাদের পছন্দ হয় সেটা কিন্তু থাকবেই। আর তসর কিন্তু ম্যাট ফিনিশিং একটা জিনিস, সোবার টেস্টের একটা জিনিস, সিল্ক একটু গ্লেজি হবে, তসর কিন্তু গ্লেজি হবে না। এগুলো প্রত্যেকটা হ্যান্ড পেন্টেড শাড়ি,
हैंड पेंटिंग मधुबनी प्राइस थक 4850 4850 रुपीस ओनलि ऑल ओवर इंडिया शिपिंग चार्ज फ्री थक सीओडी चार्ज 3% एक्सट्रा लागे न्यू अनुभव थे जरा शाड़ी पार्चेस करलाइने रिव्यू दीते भूलें ना कारण अपन रिव्यू हमारे अनेकटाई वैल्युएबल सेहेतु अपन दायित्व रिव्यू दीते किन्तु भूलें ना आमादेर फेसबुक ग्रुपे रिव्यू देवें फेसबुक ग्रुपे लिंक जादेर काछे ना थाकबे चेये नेबें दिए देवा होबे कोनो असुविधे नहीं मैजेंटा कलर प्रत्येकटार किन्तु बीपी अटाच एकदम प्रत्येकटार बीपी अटाच एवं हेवी क्वालिटी थाकबे घिचातसरेर एखन मार्केटे प्रचुर क्वालिटी बेरिये गेछे आमादेर क्वालिटी निये कोनो कम्प्रोमाइज करा जाबे ना कारण आमरा सरकारी संस्थार साथे अटाच कारण आमादेर मैनुफैक्चर यूनिटेर शाड़ी सरकारी संस्थाय देवा हय सेहेतु क्वालिटी निये कोनो कम्प्रोमाइज करा जाबे ना एटा आमादेर एखाने तैरी नय एटा भागलपुर घिचा ए थाकबे हैंड पेंटिंग आंचल पोर्शनेर पेंटिंगटा देखुन फोर एट फाइव जीरो हैंड पेंटिंग मधुबनी बॉडी कलर एटा एक ट्रेंडिंग स्टाइलर करा हुए छे एटा मधुबनी ठीक ना किन्तु एटा हैंड पेंटिंग বডিতে এইভাবে বুটি থাকবে আসল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা একটু বেশি করে আনা হয়েছে এই থাকছে আঁচল পোর্শন আঁচল পোর্শনটা দেখার মতো কর্নার আঁচল আঁচল পোর্শনটা কিন্তু দারুণ থাকবে দেখুন ডিজাইনটা কিন্তু এটার এটা বডি কালার থাকছে এরকম ডিজাইনের আরেকটা দেখিয়েছি কিন্তু সেম নয় সেম কিন্তু হবে না কোনোটা সেম হবে না প্রত্যেকটা আলাদা দেখে মনে হবে সেম ডিজাইনটা কিন্তু আলাদা হয়তো একই শিল্পী একই জিনিস করেছে আবার কিন্তু ডিজাইনটা আলাদা থাকবে এটা দেখুন অল ওভার মধুবনী হাফ থাকবে এইভাবে এইভাবে হাফ থাকবে এটার প্রাইস একটু হাই পুরোটা হ্যান্ড পেন্টিং থাকবে যেহেতু ফুল সাইডাতে সেহেতু করতেও বেশি সময় লেগেছে এবং মজুরিটাও অনেকটা বেশি এই থাকবে মহাপার স্টাইলে ফুল বডি প্রাইস থাকবে 6400 রেড রেড কালার পাহাড়া চুল মধুবনী হ্যান্ড পেন্টিং যাদের লোয়েস্ট প্রাইসের নেওয়ার আছে তারা পাহাড়া চুল নিয়ে নিন হাই প্রাইসের নেওয়ার থাকলে 6400 একটা স্পেশাল দেখিয়েছি সেটা নেবেন এই থাকবে বডি রেড কালার বডি কালারগুলো আলাদা আলাদা অনেকগুলো দেখিয়েছি ডিফারেন্স কালার রেড কালার ভার্জিন কালারের 6400 আরেকটা পেন্টিং দেখিয়ে নিচ্ছি অল ওভার পেন্টিংয়ের মধ্যে আঁচল থেকে শুরু করে ফ্রন্টিয়ক থেকে একদম ফুলভাবে এইভাবে কাজটা থাকবে জিগজ্যাগ জিগজ্যাগ মোটিভে পুরো থাকবে কাজটা কালারগুলো একটু দেখাও না কালারগুলো বৈশাখী ম্যাম আপনি একটু রেকর্ডের লাইভটা দেখে নেবেন অনেক কটা কালার দেখিয়েছি চয়েস আশা করি হয়ে যাবে এগুলোর মধ্যেই পিকচার আপলোড হয়ে যাবে আপনি এক কাজ করুন মধুবনীর আচ্ছা ঠিক আছে আমি আরেকবার রিভার্স তুলছি দেখতে থাকুন ঠিক আছে 6400 অল ওভার ওয়ার্কের মধ্যে রেড কালার এ থাকছে রেড কালার কালারগুলো একটু দেখে নিচ্ছি বৈশাখী দিয়ে একটু দেখে নিন
ব্লু একটা আছে, এটা একটু ট্র্যাডিশনাল মোটিভের, হ্যাঁ এটা 6400 অল ওভার পেন্টিং, 6400 এটা নর্মাল পার্ট আচল, এটা একটু ট্রেন্ডিং মোটিভে করা হয়েছে, এটা এর আঁচল পোর্শন, বডি এটার বডিটা ঘিচা তসরের পিওর কোয়ালিটিটা এটা বোঝা যাচ্ছে। দেখুন পিওর হলে কিন্তু সুতো মোটা সরু হবে, এর আগের দিনে আমি বলেছি। আপনারা ভাবছেন মার্কেটে যেগুলো বেরিয়েছে তসর, সেমি তসর যেগুলো বেরিয়েছে, সেগুলো কোনো সুতো ওঠা থাকবে না, পুরো প্লেন একদম সিল্কের মতন প্লেন হবে, একদম চকচকে হবে, তসর অতটা চকচকেই হয় না, এটাই প্রথম কথা। প্লাস যেগুলো সুতো ওঠা থাকবে এগুলো থাকবে, একটু খসখসে হবে কালারটা, অতটা পলিশ দেখতে লাগবে না, সেগুলোই কিন্তু পিওর। এগুলো প্রত্যেকটা সিল্কমার্ক সার্টিফাইড পেয়ে যাবেন, এগুলোর সাথে উইথ সিল্কমার্ক থাকবে। কফি কালার, কফি কালারটা মধুবনি পেন্টিংয়ের মধ্যে সব থেকে বেশি চলে। ম্যাজেন্টা কালার, অলিভ ইয়েলো, একটু ব্রাইট দারুণ কালারটা আছে এটা, তার সাথে আঁচল পোর্শনটাও পেন্টিংটা এটার খুব দারুণ আছে, দুর্গা মোটিভ পেন্টিং থাকবে। ভাঁজের জন্য অতটা বোঝা যাচ্ছে না, একবার পড়লে ভাঁজটা ঠিকঠাক হয়ে যাবে, তারপর আরও দারুণ লাগবে। কোনটার গ্রিন, গ্রিন 4850 পার আঁচলগুলোর প্রাইস প্রত্যেকটা সেম 4850। এই দুর্গা মোটিভের হ্যান্ড পেন্টিংটা দেখুন, দারুণ হ্যান্ড পেন্টিং, একদম নিখুঁত হ্যান্ড পেন্টিং। এগুলোর মজুরি অনেকটা বেশি, কারণ এগুলো তৈরি করতে অনেক দিন সময় লাগে। আঁকাটা দেখুন, এবং এগুলো কিন্তু অনলি ড্রাই ওয়াশ, এগুলোর সাথে কোনো পারফিউম ব্যবহার করা চলবে না। কিছুগুলো রুলস আছে, এই রুলসগুলো মানতে হবে অথেন্টিক শাড়ি পরার জন্য, অনেকেই জানেন। পিওর শাড়ি পরার জন্য কিছু রুলস মানতে হবে, এ থাকবে ফুল বডি 4850। সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়ার মধ্যে সিওডি অ্যাভেলেবেল, 3% এক্সট্রা চার্জ লাগবে সিওডির জন্য, 3% এক্সট্রা চার্জ লাগবে, বাস আর কিছু না। সিওডি ফ্রি করেছি আজকের জন্য, কাতান মঙ্গলগিরিতে সিওডি ফ্রি আছে, নিউ আইটেম সবাই ইউজ করুন ওই জন্য। আরেকটা আছে লাস্ট ম্যাজেন্টা কালার, এটাও অসাধারণ। দেখুন এই ধরনের পেন্টিং কিন্তু আরেকটা দেখেছি, ওটা এখন সরিয়ে নিয়েছি, আপনাদের মনে হবে সেম পেন্টিং এটা, কিন্তু আলাদা পেন্টিং, পুরো পেন্টিংটা কিন্তু টোটালি আলাদা, ম্যাজেন্টা কালার। আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার মনে করে দিচ্ছি, দুটো নাম্বার দেখিয়ে নিচ্ছি, কেউ শপে আসার থাকলে শপে চলে আসতে পারেন, শপে এলে আপনাদের বেনিফিট, হাত দিয়ে কোয়ালিটি চেক করতে পারেন, একসাথে অনেক শাড়ি দেখে নিতে পারেন, আসলেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, কোথাও লেখা নেই, এলে নিতে হবে, এসে দেখে যান, ম্যানুফ্যাকচার ইউনিট ঘুরে যান, কীভাবে শাড়ি তৈরি হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। শপে বসে আমি লাইভ করছি এখন, শপে আমি থাকবো, আমার সাথে দেখা হবে, চলে আসুন সবাই পুজোর শপিং করতে, নিউ অনুভব বিষ্ণুপুর ব্যাঙ্কুড়া 722122, দুটো নাম্বার দেখে নিচ্ছি, একটু স্ক্রিনশট করে নিন, আসার আগে একবার কল করে নিন, যাতে আপনাদের প্রবলেম কিছু না হয়। এখানে বিষ্ণুপুরে আসার পরে কার পার্কিং আমাদের শপের সামনেই হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ওয়ান ওয়ের ব্যাপার আছে, ওয়ান ওয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ওই জন্য কল করতে ভুলবেন না। আর লাইভ পছন্দ থাকলে আপনাদের প্রোফাইলে শেয়ার করুন, প্রোফাইলে শেয়ার করলে আমার ভালো লাগবে, এবং আপনাদের ফ্রেন্ডসজনকে শেয়ার করতে পারেন, ফ্যামিলি গ্রুপ থাকলে ফ্যামিলি গ্রুপে আমাদের লাইভ শেয়ার করতে পারেন।
এবং যারা নিউ অনুভব থেকে পারচেস করছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা রিভিউ শেয়ার করবেন। যাদের ফেসবুক নেই তারা বা ফেসবুকে দিতে ইচ্ছুক না তারা, যাদের প্রাইভেসি একটু আছে তাদের জন্য বলছি হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আমরা দেখতে চাই আমাদের শাড়ি আপনাদের কেমন লাগছে। আচ্ছা লাস্ট একটা শাড়ি দেখে নিই, এটা অনেকের চাহিদা থাকে। খিচার নর্মাল থান, আমাদের কাতানের নর্মাল থান দেখেছেন, এটা খিচার নর্মাল থান। এই থানটার ওপরে এই পেন্টিংগুলো হয়েছে, সেম থানের ওপরে পেন্টিংটা হয়েছে, সেটা থানটা মানে নর্মাল যে থান সেই খিচা তোসরের থান, এটাও অনেকে পেন্টিং করেন। এটা এটার উপরে নিচে হ্যান্ড পেন্টিং প্রিন্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা যদি কেউ নেওয়ার থাকে হোয়াটসঅ্যাপ বুকিং করুন, হোয়াটসঅ্যাপে আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে এটার প্রাইস বলে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। প্লাস তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, কিছু আমার শোকেসে একটা করে স্যাম্পল শো করা আছে, তাদের মধ্যে একটু দেখে নিই, একটু দেখে নাও ওটা জুম করে। শপে চলে আসুন, শপে এলে আপনাদের বেনিফিট যেটা হাতে দেখে কিনতে পারবেন প্লাস কোয়ালিটি চেক করতে পারবেন। আমি এখন শপে বসেই লাইভ করছি, আপনারা এলে এই শপেই আসবেন, আপনারা এলে আপনাদের সাথে দেখা হবে। মুগা তসর, কাতান বেনারসি, এ থাকছে তসর প্রিন্ট, তসর ব্লক প্রিন্ট, 3D প্রিন্ট, গোলাপ স্বর্ণচুরি, স্বর্ণ গোলাপ যেটা থাকবে 11,250 রিজনেবল প্রাইসের মধ্যে, সিলভার জরি, সিলভার জরির এটা রূপচরি বলা হয়, স্বর্ণচুরি এটা কপার জরি, এটা গোল্ডেন জরি, এটা স্বর্ণচুরি, এটা কপার জরি, এটা তাম্রচরি, এটা সিলভার জরি, এটা রূপচরি, এই থাকবে কটকি পার কটকি। চলে আসুন আমাদের শপে, আপনাদের সাথে এখানেই দেখা হবে। গ্রিন মধুপনিটা নিলাম, আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ করুন, লাইভের পরেই কনফার্মেশন পেয়ে যাবেন, আস্তে আস্তে সবাইকে কনফার্মেশন দেওয়া হবে। মধুবনী হ্যান্ড পেন্টিং আজকের দেখানো হয়েছে, প্লেন থান, কাঞ্জিবরম সব কিছুই পেয়ে যাবেন। আমি এখন শপেই লাইভ করছি, তো আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। এর পরের দিন মঙ্গলবার, আজকে মঙ্গলবার হয়তো লাইভ হতেও পারে না হতেও পারে, চেষ্টা করব লাইভ করার, তার যদি না হয় কালকেই আমি লাইভ সেরে দেব। মঙ্গলবারের লাইভটা কিন্তু আমি সোমবারেই শেষ করে দেব, কারণ মঙ্গলবার আমার একটু বাইরে যাওয়ার আছে, তো ওই জন্য মঙ্গলবার লাইভ না হতেও পারে। আজকের লাইভ আমি এখানেই শেষ করছি, আপনারা বুকিং করতে থাকুন, পিকচার আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যারা ইউটিউব দেখে বুকিং করেন, ইউটিউব ভিউয়ার্সদের জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি আপলোড করে দিচ্ছি ইউটিউবে ভিডিও। তো আজকের জন্য এখানেই শেষ, ধন্যবাদ, ভালো থাকবেন, বাই। হ্যাঁ কপাল শরীর।